সাকিব হেটাসরা জ্বলতাছে, জৈলা পুইরা ছাই হয়ে যেতেছে। তো কি করব এখন? এখন সাকিবের খুঁত যেগুলো আছে এগুলা দেখা শুরু করছে, দেখা এগুলাতে ভিডিও বানাইতেছে। ভিডিও মানে অবশ্য লাভ হইতাছে, তাগর দু চার পয়সা কামাইতেছে, কারণ সাকিবের ভিডিও দিলে তো আপনারা জানেন রে ভাই, একটা ভিডিও ছাড়লেই হয়েছে 30-35 হাজার দর্শক কোনো ব্যাপার না, ভিউয়ার কোনো ব্যাপার না। 30-35 হাজার লোক যদি দেখে তাহলে $10 ইনকাম, তো $10 তো কম না। আজকের ভাই আজকের ডলারের রেট কত রে? কত? 120 টাকা। ১২০ টাকা করে যদি পূরণ করেন $10, ১২০০ টাকা। ভাইরে 2 মিনিট কাম করে যদি ১২০০ টাকা কামান যায়, করবো না? ওগুলো দোষ দিয়ে তো লাভ নাই। আপনি যে সাকিব হেটার্স গো ইগুলো দেখেন, অন্য কন্টেন্টগুলো দেখেন, ভিউ নাই, ওই 200, 500, 1,000, 2,000, 5,000। যেই সাকিব খান রে নিয়ে কয় তখন ভিউ আর ভিউ, পয়সা আর পয়সা, মাল আর মাল। সমাজ হেটার্স চালাইয়া যাও, তোমরা তো কোনো সাবজেক্ট পাইবা না, তোমরা সাবজেক্ট বাড়াও। সাবজেক্ট বাড়ানোর লেগে তো সাকিব খান রেডিই আছে, সাকিব খানের পুন্দের পিছিয়ে লেগে রয়েছ, সাকিব কোনটা খারাপ করলো বাস লাগাই দিলা। এই যে তোমরা ভিডিওগুলো করতেছো ভাই, তোমাদেরকে বলতেছি এটি কোনো লজিক আছে নাকি আবার একটু বুঝাইবা। ভিডিও করার সাইজ কি? সাকিব খান বারে বারে চশমা ধরে কেন? সাকিব খানের চশমার এত দাম কেন? সাকিব খান আই লাভ ইউ টু কয় কেন? সাকিব খান এক্সাইটেডের বদলে এক্সাইটমেন্ট কয় কেন? সাবাস, আর কোনো টপিকস তোমরা পাইলা না, চালাইয়া যাও, চালাইয়া যাও। তোমার লোকজন দেখেই, সাকিব এরানরাও দেখে, কারণ তারা দেখতে চায় তোমরা কতভাবে তাদের প্রিয় সাকিব খানকে পচাইতে পারো। কিন্তু পচাইয়া লাভ হইব না রে ভাই, সাকিব সাকিবই। দেখেন বন্ধুরা, একজন হেটার্স একটা কন্টেন্ট বানাইছে, সে কন্টেন্ট হলো সাকিব খান কেন বারবার তার চশমাটা এরকম করে। সে বলে 2 মিনিটে 44 বার করছে চশমাটা এরকম করা, কোনো অপরাধ? এটা কোনো অপরাধ হইলে আপনারা কন্ত, আমার এই চশমাটা টাইট বা আমার এই চশমাটা লুজ এই জায়গায় চলে আসে, আমি যদি এটা করি কোনো প্রবলেম আছে? এবং এটার কারণটা কি? চশমাটা যদি লুজ হয় আমি এই চশমাটা কেন কিনলাম? নিশ্চয়ই এই চশমাটাকে আমার ভালো লেগেছে, নিশ্চয়ই এই চশমাটার কোনো স্মল সাইজ ছিল না, এবং নিশ্চয়ই সাকিব খান যখন এটা কিনতে গেছিলো তখন এটার কোনো সেকেন্ড এক্সাম্পল ছিল না, যার জন্য সে এটা কিনছে। কিনা সে পইরা বাংলাদেশে আসছে, এখন এয়ারপোর্টে আসা সাংবাদিকরা তারা ঝাঁকাইয়া ধরছে, সে ইন্টারভিউ দিতেছে, তার ক্লোজ আপ নেওয়া হচ্ছে। তো ন্যাচারালি চশমাটা যদি একটু নিচে থাকে, যদি এরকম থাকে তাহলে খারাপ লাগে, সে সরাচ্ছে। কিন্তু এই চশমাটা পরে তো সারাদিন ঘুরবে, সে যখন বাইরে ঘুরবে তখন যখন চশমাটা একটু এরকম নেমে যাবে তখন সে কিচ্ছু করবে না, কারণ তখন তো কেউ তার ছবি তুলছে না। এভাবে তো দেখা যায় যে আমার চশমাটা নাকের একটু অনেক নিচে আছে, আমি তো সব দেখছি, কিন্তু আমি যখন ক্লোজ আপ দিচ্ছি তখন আমি চশমাটাকে ঠিক করে দিই, এটা কোনো অপরাধ না। এইটা নিয়েও ভিডিও বানিয়েছেন, সাবাস হেটার্স, সাবাস। তারপরে দেখেন আরেক হেটার্স কী বলতেছে, সাকিবের একজন ভক্ত, মহিলা ভক্ত, মেয়ে ভক্ত, এয়ারপোর্টে এসে সাকিব খানকে দেখে বলেছে সাকিব আই লাভ ইউ, তো সাকিব উত্তরে বলেছে আই লাভ ইউ টু, এটাও অপরাধ, এটাও অপরাধ। সাকিব তো পাইচা গেছে যে ওখানে সাকিব আই লাভ ইউ টু পারফেক্ট ইংরেজিটা বলছিল, নাহলে তো ওইটা নিয়েও ট্রল হইতো। তো হেটার্সদের বলতাছি, কেউ যদি বলে আই লাভ ইউ তার বিপরীতে আই লাভ ইউ টু বলতে হয়, এটা আপনারা শিখে রাখেন। আপনি যদি আপনার সন্তানকে বলেন আই লাভ ইউ, সন্তানরাও আপনাকে বলবে আই লাভ ইউ টু। আপনি যদি আপনার মাকে বলেন আই লাভ ইউ, আপনার মাও বলবে আই লাভ ইউ টু। আপনি যদি আপনার প্রেমিকাকে বলেন সেও বলবে আই লাভ ইউ টু। তো আই লাভ ইউ টুটা বলা কী অপরাধ? এই মহিলা তো বা মেয়েটি তো সাকিবের প্রেমিকা নয়, কিন্তু এই মেয়েটিকে নিয়ে যান আপনারা যেভাবে ট্রল করলেন, যে ভাষায় ট্রল করলেন, মেয়েটিকে পচিয়ে দিলেন, কী লাভ হইল? এটাও করছেন পয়সার লেগিয়া, ওই $1,200 পাইবেন, ওই $1,200 না তো কত কিছু, $110 পাইবেন, $1,200 পাইবেন। $1,200 লেগে একটা মহিলার একটা মেয়েকে আপনারা রাস্তায় নামায় আনছেন। আপনারা একবার চিন্তা করেন এই হেটার্স ভাইরা, একবার কি চিন্তা করেন? আমরা যে মহিলার সম্বন্ধে বলতেছি, এই মহিলার একটা সামাজিক অবস্থান আছে, মহিলা কী অন্যায় করছে? আই লাভ ইউ টু বলতে পারে না? 100 বার পারে, 1,000 বার পারে,
আপনারা এইটা নিয়েও ভিডিও বানাইছেন। তারপরে আরেক মহিলা কান্না করছে, এটা তোর আনন্দের কান্না রে ভাই। এই মহিলা বলতেছে যে আমি অনেকদিন যাবৎ সাকিব খানের ভক্ত, তারে দেখতে চেয়েছিলাম, তারে দেখা এটা তার আনন্দ অশ্রুয়া ছিল। এইটাও আপনাকে প্রবলেম। হ্যাঁ যাবো কই, কী করলে আপনারা সাকিবের মুখটা খারাপ হইতেছিল? পিছনে লাগবেন না, বলে দিন তো। আরে ভাই গঠনমূলক বলেন না, গঠনমূলক মন্তব্য করেন, গঠনমূলক সমালোচনা করেন, বাট হোয়াট ইজ দিস? এগুলো কোনো সাবজেক্ট? এগুলো কোনো সাবজেক্ট বলেন? একবারও আপনাদের মনে হয় না যে এগুলো কী নিয়ে ভিডিও বানাইতেছি? হ্যাঁ মনে হইব কেমনি, আসলে তো মালের ব্যাপার, তাই না? কামান কামান, সাকিব খান আইসে এখন ডেইলি নিউজ হইব, ডেইলি কামান। একদিকে সাকিব ইয়ানরা সাকিবের পজিটিভ নিউজ করব, আর আপনারা হেটার্সরা সাকিবের নেগেটিভ নিউজ করবেন। করে যদি আপনারা দুটো পয়সা পান, আমি সাকিব ইয়ানদের বলতেছি ভাই এগুলো কিছু কইেন না, এরা দুটো পয়সার লেগে এগুলো করে। প্লিজ ভাই এগুলো গালাগালি করেন না, আপনারা কমেন্টে যে ভীষণ গালাগালি করেন, কী দরকার? ফকিরের ভিক্ষা দেন না আপনারা, মনে করেন ভিক্ষা দিছেন তো, ভিক্ষা দিয়ে তো আপনি গালাগালি করতে পারেন না। মনে করেন আপনি তারা একটা লাইকও দেন, আপনি তার কমেন্টও করেন, পজিটিভ কমেন্ট করেন, দুটো পয়সা পাক। ওকে তো পয়সা দেয় রে ভাই, ওকে দুটো পয়সা দেন, এরকম করেন কি লিখে আপনারা? আরেকজন কি বলল, সাকিব বলছে আই এম এক্সাইটমেন্ট। হ্যাঁ ভুল ইংরেজি বলছে, এটাকে ভুল ইংরেজি বলা বলে না বন্ধুরা, এটাকে বলে স্লিপ অফ টাং। সে কিন্তু এক্সাইটমেন্ট শব্দটাকেই বলতে চেয়েছিল, এক্সাইটমেন্টের বদলে এক্সাইটেড হয়ে গেছে। এটা এমন কোনো অপরাধ না, এটা না অনেক গুণীজনরাও দেখছি বলছেন যে না এটা বলতেই পারে মানুষের, হঠাৎ করে স্লিপ অফ টাং হইতে পারে। স্লিপ অফ টাং হয় না এমন কোনো মানুষ আছে দুনিয়াতে? ওই হেটার্সরা স্লিপ অফ টাংস বুঝেন? কত মানুষ, কত জ্ঞানী গুণী ব্যক্তিরা স্লিপ অফ টাংসে কত কত রকম কথা বলে গেছে। সাকিব এক বইলা ফেলাইছে, সে সারা রাত্র জার্নি করে আইছে, আসার পরে এতগুলো সাংবাদিক টায়ার্ড, এত বড় জার্নি কইরা সে যে আইলো, তারপরে একটা ইন্টারভিউ দিতে যাইয়া সে এক্সাইটমেন্টের এক্সাইটেড, সে সরি কী বলছিল না, সে এক্সাইটেডের বদলে এক্সাইটমেন্ট বলে দিছে। এটা কোনো অপরাধ করে না, সে ভুল বলছে। অনেকে বলতেছে তার ইংরেজি বলে দরকার, আরে ভাই এটা কোনো কথা হইল? এই এক্সাইটেডের বাংলা তো আপনারা জানেন, উত্তেজিত। এ কি বলবো আমি, খুব উত্তেজিত। কিছু কিছু শব্দ আমরা ইংরেজিতে ব্যবহার করি রে ভাই, আমরা কি কখনো বাংলা শব্দ পুরোপুরি বলা বলি করি? তাহলে চেয়ার বলি কেন, টেবিল বলি কেন? আমরা সময় বিশেষ বা কিছু শব্দ আমরা ইংরেজিতেই চয়ন করতে সুবিধাভোগী। সাকিব বলতে চাচ্ছিলো আই এম অলসো এক্সাইটেড, সেই জায়গায় বলে ফেলছে এক্সাইটমেন্ট। এইটা নিয়ে আপনারা ট্রল কইরা রে ভাই ফাটায়া ফেলাইতেছেন। এখন যারা সাকিব ভক্ত তারা জানে আপনারা কেন করতেছেন, আর যারা হেটার্স তারাও জানে আপনারা কেন করতেছেন, আর আমরাও জানি আপনারা কেন করতেছেন। কিন্তু সাধারণ কিছু ভক্ত বা সাধারণ কিছু ভিউয়ার্স আছে, তারা এত খোঁজ খবর রাখে না, তারা এইটাকে নিয়ে ভাবতেছে সাকিব আগে পিছিয়ে কী বলছে কিছুই কিন্তু শুনবে না। সে যে এত বড় জার্নি করে আসছে হয়তো সেটাও দেখবে না, আপনার ওই এক মিনিটের ভিডিওটা দেখবে মিয়া। পারবেন এগুলো করে সাকিবের পপুলারিটি কমাইতে পারবেন? পারবেন না। আসলে তো আপনার পপুলারিটি কমানোর জন্য করেন না, আসলে করেন তো দুইটা পয়সার জন্য। কয়দিন কামাইবেন, এরপরে তো সাকিবের ভুলভাল খুঁজবেন তো, সারাদিন ভুল খুঁজার লেগে লুকে কেঁদে দিন একটা, যে খালি সারাদিন সাকিবের ভুল খুঁজে বেড়াইব। আরে মিয়া পয়সার যদি আরও বেশি দরকার হয়, আপনি বললেন সাকিব ইয়ানরা আপনাদেরকে সাহায্য করবে, ওদের কলজা বড় আছে বুঝেন না, নাহলে রাজশাহী থেকে ট্রেনে করে আইসে, বগুড়ার থেকে ট্রেনে করে আইসে, বাসে করে আইসে, নিজের পকেটের পয়সা খরচ করে এই দর্শকগুলা বা এই সাকিব ইয়ানগুলা বা এই সাকিবের ভক্তগুলো আইছিল। অনেকে আবার কয় টাকা দিয়ে আনছে, টাকা দিয়ে আনছে বলে সাকিব ভাই রে ভাই, আপনি রাজশাহী লোকটা তো আগে তাহলে টাকা দিয়েছে, কীভাবে দিল রে ভাই? সাকিব ওই থেকে ওয়েস্টার্ন ইন্ডিয়ানে বা রিয়াতে বা স্মল ওয়ার্ল্ডে টাকা পাঠিয়েছিল যে ভাই তোরা হায় আইসে আমার ফুল দিয়ে যা, ফুলের টাকাও দিচ্ছে, এই যে ব্যানার বানাইছে ফুল আমার এই টাকাও সাকিব দিচ্ছে, সাবাস হেটার্স সাবাস, চালিয়ে যাও ভাই তোমরা আমাদের সাথে
তোমরা না সরি আমরা তোমাদের সাথে আছি ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ